তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে 12:10। তো 12:10-এর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে একদম সকাল থেকে যা যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই ব্লগ করতে বসেছি। এমনকি স্নানও হয়ে গেছে আমারও, আমার ছেলেরও, দুজনেরই। শুধু এখন ছেলে খিচুড়িটা বসিয়েছি, ওকে খাওয়াবো। তো তোমাদের যেটা বলছিলাম যে ছেলের খাবারটা, মানে ছেলের খিচুড়িটা বসিয়েছি, বসিয়ে এই ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালবেলা কি বলতো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, রাজু অফিসে গেছে ঠিকই। কালকে রাত্রিবেলা আমি রান্না কিছুটা এগিয়ে রেখেছিলাম, তোমার ডালটা করে রেখেছিলাম, যেহেতু আজকে মানে নিরামিষ, তো ডালটা করে রেখেছিলাম, ও সকালে ভাত খেয়ে গেছে। আর তোমার সবজি তরকারি সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম। মা সকালবেলা একটা পাঁচমিশালি সবজি করে দিয়েছে, রুটি করে দিয়েছে, টিফিনে নিয়ে গেছে, আর পাঁপড় ভেজে দিয়েছে ডাল দিয়ে, তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে ভাজা দিয়ে। আর সকালবেলা কী হচ্ছে বলতো, সকালবেলা আমাদের এখানে না হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিলো, একদমই হালকা বলতে পারো। আর সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর কি সেই জন্য ঘুম থেকে উঠতে আমার দেরি হয়নি। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হলো কালকে রাত্রিবেলা এখানে প্রচণ্ড পরিমাণে মেঘে ডাকছিলো, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিলো, বাজ পড়ছিলো, ওই জন্য ছেলে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে। এখন সকালবেলা ও দেখি কি মানে নড়া মানে নড়চড় নড়চড় করছে আর কি। তো আমি যদি উঠে চলে যেতাম ও উঠে যেত। আর ওই বৃষ্টির মধ্যে ঠান্ডা দেখবে, কাল মানে গরম কিন্তু পড়ে গেছিলো, কিন্তু বৃষ্টির জন্য আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে। ওই বৃষ্টি, সকালবেলা বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডার মধ্যে ও উঠে কী করবে? সেই জন্য মা বললো কি থাক, তোমার আর উঠতাম না, তুমি শুয়ে থাকো ছেলের সাথে, ও আবার যখন ভালো মতো ডিপ ঘুমিয়ে যাবে তখন তুমি উঠো, কারণ ও বারবার নড়চড় করছে। আর ওর বাবা এই ঘরে আসছে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, এ করছে সেই করছে, তো ও সেই আওয়াজে উঠে যেতে পারে। সেই জন্য আমি আজকে 7টার পরে ঘুম থেকে উঠেছি, ওর বাবা যেন খেতে বসলো 7টার পরে, তো তখন আমি ঘুম থেকে উঠেছি। কিন্তু তাড়াহুড়ো করে কাজটা করেছি বলে একদম 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দুপুরের ভাতটা বসিয়েছিলাম, দুপুরে আমাদের ভাতটা নামিয়ে ওর খিচুড়িটা বসালাম। আর আজকে দুপুরবেলা আমি আমার ছেলের সাথে খিচুড়ি খাবো। মানে আমার ছেলের যে গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে যে আমি খিচুড়িটা রান্না করি না, ওই খিচুড়িটা খেতেই আমার বেশ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। আর এমনিতেই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি খেতে এমনিই ভালো লাগে, তো সেই জন্য সেই খিচুড়িটা একটু বেশি করে বসিয়ে দিয়েছি, যে ছেলে খাবে, ছেলে খেয়ে যেইটুকু থাকবে আমি খাবো, আর অল্প একটু ভাত খাবো। আর কি হলো, তো সেই জন্য ওই খিচুড়িটা বসালাম, একদম সমস্ত রকম সবজি ওর মধ্যে দিয়ে দিই, নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিই, ব্যাস মানে ভালো খায় নিরামিষের দিনে। এমনি নিরামিষের দিনে ও ডাল ভাজা দিলেও ভালো ভাত, মানে ডাল ভাজা দিয়েও খায় ভাত, তারপরে পনির দিই, তো খিচুড়িটাও বেশি ভালো খায়, সেজন্য আজকে খিচুড়িটাই দিয়েছি। বাবা বলেছিল পনির এনে দেবো, পনির দিয়ে দেবে, আমি বললাম যে না পনির না, আজকে ওকে খিচুড়িটাই দিই, কারণ কদিন ধরে ওর কাশিটা হয়েছে, তো কাশিটার জন্য না ঠিকঠাক মতো খাবারটা খেতে পারছে না। মাঝখানে তো দুদিন ও কাস্তে কাস্তে বমি করে দিল, ওর এমনিতে বমি করার খুব একটা বেশি অভ্যাস নেই, যে অনেক বাচ্চাদের আছে তো খাবার পরে বমি করে দেয়, ওর সেটা অভ্যাসটা নেই ঠাকুরের আশীর্বাদে। কিন্তু দুদিন পরপর দুদিন ও কাস্তে কাস্তে দুপুরবেলা যা ভাত খেলো সবটাই বমি করে দিল, তো সেই জন্য আমি বললাম থাক আজকে আর তোমার অন্য কিছু আনতে হবে না, ও তো খিচুড়িটা খেতে বেশি ভালোবাসে, আজকে ওকে আমি খিচুড়িটাই করে দেবো। এমনিতে আমি আতপ চালের মানে গোবিন্দভোগ কিংবা আতপ চাল কোনোটাই ওকে খাওয়াই না, কারণ বাচ্চাদের দেখবে আতপ চাল খাওয়ালে বলে পটি কষে যায়, সেজন্য আমাকে কোনো দিনই খাওয়াইনি। আমি ওকে একদম যবে থেকে ভাত খাওয়ানো স্টার্ট করেছি তবে থেকে আমি আমাদের যে নর্মাল যে আমরা যে খাবার ভাতটা খেয়ে থাকি সেই ভাতই ওকে খাইছি। অনেকে ছোটোবেলায় গোবিন্দভোগ চাল খাই থাকে, কিন্তু ডাক্তারও আমাকে বলেছে যে গোবিন্দভোগ চাল খাওয়াতে হবে না, তোমরা যেই ভাতটা খেয়ে থাকো সেই ভাতটাই খাওয়াবে, তো আমি সেই ভাতটাই ওকে খাইয়েছি। তো প্রথমে তো ওকে আমি মিক্সারে পেস্ট করে খাওয়াতাম, তারপরে যখন দেখেছি ওর দাঁত উঠে গেছে, ওর অনেক তাড়াতাড়ি দাঁত উঠে গেছে, 9 মাসেই বলতে পারো ওর একদম 2-3 4টা দাঁত উঠে গেছিলো। তো 9 মাসের যখন মাঝখান থেকে তখন থেকে আমি ওকে ওই মিক্সারে পেস্ট ভাতটা খাওয়ানো ছাড়িয়ে এমনি যে আমাদের ভাতটা যে আমরা খাই, তো সেই ভাতটা খাওয়ানোই শুরু করে দিয়েছি। আর একটা কী বলতো, মানে আমি তোমাদের একটা কথা বলি, মানে দেখো আমার মনে হয় যে যে কোনো বাচ্চাকেই হ্যাঁ মানে যত তাড়াতাড়ি তাদের ফ্যামিলি ফুড খাওয়ানো শুরু করবে না, মাদেরও সেটা সুবিধা। বাচ্চাদের যদি তুমি ওই বাচ্চাদের যদি তুমি মানে আলাদাভাবে দুপুরবেলা কিছু খাওয়াতে যাও, হ্যাঁ মানে আলাদাভাবে বলতে গেলে ধরো বাচ্চা ধরো ডাল খায় না, মাছ খায় না, সবজি তরি তরকারি কিছুই খায় না,
তার জন্য আলাদা খাবার বানাতে হয়, তাতে একটা টাইমও লাগে, একটা আলাদা সময়ও বের করতে লাগে। সেই জন্য সবসময় চেষ্টা করবে যে বাচ্চা যখনই একটু বড় হবে, ওদের দাঁত বেরিয়ে যাবে, তখন থেকেই ফ্যামিলি ফুডই ধরিয়ে দেওয়া। যেমন ধরো মাছ, যা আমাদের তো বাঙালিদের মধ্যে মাছটা হয়েই থাকে, তো ওদের জন্য সেই মানে জ্যান্ত, যে শিঙি মাগুর, ট্যাংরা, তারপরে আমি তো পাবদাও ওকে দিই, পাবদা তো শিঙি মাগুর, ট্যাংরা, পাবদা, তারপরে তোমার কই, এইসব মাছ, মাছের একটু পাতলা করে ঝোল করে দিলে সবজি দিয়ে, কিংবা ডাল করে দিলে, তার সাথে একটু ডিম সেদ্ধ, কি একটু ভা মানে একটু নরম নরম করে কিছু আলু ভাজা, বেগুন ভাজাটার মধ্যে তেল থাকে, আমি বেগুন ভাজা দিতে বলবো না, একদম নরম নরম করে আলু ভাজা, এগুলো খাওয়ানো তাড়াতাড়ি শিখিয়ে দেবে। ভাতটা তাহলে তোমাদেরই সুবিধা হবে, কারণ তোমরা যেটা খাবে সেটাই ওরা খেতে পারবে। হ্যাঁ, তারপরে রুই মাছ, হ্যাঁ ধরো এমনও আছে, ধরো ধরো রুই মাছের ঝোল করলে তোমরা সবজি তরি তরকারি দিয়ে, এবার ওর মধ্যে ধরো মানে লঙ্কাটা পরে অ্যাড করলে মাছের ঝোলে, ওদের মানে বাচ্চাদের জন্য মাছের ঝোলটা আলাদা আগে করে রাখলে, কি ডালটা করলে যখন ডালটা ফোড়ন দেওয়ার পর ওদের জন্য একটু তুলে রেখে তারপরে লঙ্কাটা পরে অ্যাড করলে, তাহলেই দেখবে অনেকটা মায়েদের কাজের একটু সুবিধে হয় আর কি। তাহলে ওই ডালটা দিয়ে কিংবা ওই মাছের ঝোলটা দিয়ে যদি ভাতটা বাচ্চাদের তাড়াতাড়ি খাওয়া শিখিয়ে দিতে পারো, তাহলে তোমাদেরই দেখবে কাজের একটা সুবিধা হয়। আমার তো সেটাই মনে হয়। তো আমার ছেলেও যেদিন ধরো মাছের ঝোল খায়, মাছের ঝোল খায়, আর যেদিন ধরো মাছের ঝোল খায় না, সেদিন আমি ওকে ওই তোমার মাছের ঝোল খায় সেদিন তো আমি ওকে লঙ্কা ছাড়া আলাদা একটা মাছের ঝোল করে দিই, আর ভাত তো যেটা আমরা খাই সেটাই আমি ওকে দিয়ে দিই। আর যেদিন ধরো ডাল খায় সেদিনও আমি সেটাই করি, ধরো ওকে আলাদা করে যদি একটু ফোড়ন দিয়ে দিই দিই, না ছাড়া লঙ্কা একবারে ফোড়ন দিয়ে লঙ্কা দেওয়ার আগে আমি ওরটা তুলে রাখি, কারণ আমাদের মাছের ঝোল কিংবা আমাদের ডাল যেটাই বলো না কেন, সেটার মধ্যে তো একটু মশলা টাইপের অনেক সময় দেওয়া থাকে, তো বাচ্চাদের তো সেই মশলাটা একদমই দেওয়া উচিত না। হ্যাঁ, ওকে আমি মশলার মধ্যে অ্যাড করি হলো একটু জিরের গুঁড়ো দিই, একটু গোলমরিচের গুঁড়ো, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে ওকে আমি মাছের ঝোলটা করে দিই। তো ওরটা আমি সেজন্য আলাদাই সবসময় করে দেওয়ার চেষ্টা করি, আলাদা ডালটা একটু আলাদা ফোড়ন দিয়ে দিই, কিংবা আলাদা মাছের ঝোলটাও করে দিই। ভাত তো আমাদের সাথে যেটা হয় সেটাই ও খেয়ে নেয়, সেজন্য আমার আলাদা মানে আলাদা বলতে কী বলো তো, মানে ওই যে মিক্সারে ঘোটো, পেস্ট করো, কিংবা তোমার বাচ্চা মাছ খাচ্ছে না, বাচ্চা ডাল খাচ্ছে না, বাচ্চার জন্য আবার আলাদা করে সবজি রান্না করো, সেটা আমার আর করতে লাগে না। এবার এইটুকু আলাদা মানে লঙ্কা ছাড়া যে আলাদা খাবারটা তৈরি করা, এইটুকু আলাদা খাবার তো তোমাদের করতেই হবে, এইটু মানে এটা তো আর ওরা এখনই খেতে পারে। আর তোমরা যত তাড়াতাড়ি পারবে আরেকটা খাবারের দিকে লক্ষ্য রাখবে, সেটা হলো ওই মিক্সারে যে পেস্ট করা খাবারটা, সেটা তোমরা যত তাড়াতাড়ি পারবে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। যখনই দেখবে বাচ্চার যে দাঁত ওঠা শুরু করে দিয়েছে, মানে দাঁতটা একটু বড় হয়ে গেছে, তো তখনই ছাড়িয়ে দেবে। আবার অনেক বাচ্চার 1 বছরের পরে দাঁত ওঠে, তো তাদেরকে বলবো যে যখনই বাচ্চা দেখবে 9-10 মাস বয়স হতে চলছে, কিংবা 9 মাসেই, আমি তো বলবো 9 মাসেই ওই মিক্সারে পেস্ট জাতীয় খাবারটা 9 মাসের 8-9 মাসের পর থেকেই ছাড়িয়ে দেবে। আমি আমার ছেলেকে 8 মাসেও খাইয়েছি, কিন্তু যেই 9 মাস পড়েছে তারপর থেকে আমি বললাম না, 9 মাসের মাঝখান থেকে আমি ওকে মিক্সারে পেস্ট জাতীয় খাবারটা ছাড়িয়ে দিয়েছি। কারণ ওটা যদি তোমরা বেশি দিন কন্টিনিউ করো না, তখন দেখবে পরে যে আমাদের যে ভাতটা হয় না, সেই ভাতটা খেতে দেখবে বাচ্চাদের একটু অসুবিধা হবে, অনেকটা লেট হয়ে যাবে, আর তখন মায়েদের সমস্যা থেকে আর বড় সমস্যা কিছু থাকবে না। কারণ তখন যদি তোমরা কোনো জায়গায় নিয়ে যাও, তখন দেখবে বাচ্চারা মানে বাচ্চাদের জন্য বাড়ির থেকে খাবারটা ক্যারি করতে হচ্ছে, আর না ছাড়া বাচ্চা কিছুই খেতে পারছে না। আর সেই জন্যই আমি বলছি যে এই একটা কারণের জন্য যে তোমরা যদি বাচ্চাদের ফ্যামিলি ফুডটা তাড়াতাড়ি ধরিয়ে দাও, মানে আমরা যেই ভাতটা খাচ্ছি, সেই ডালটা খাচ্ছি, কি মাছটা খাচ্ছি, তাহলে কোনো জায়গায় গিয়েও দেখবে তোমরা শান্তি পাবে। মানে দেখো, জ্যান্ত মাছ সব জায়গায় না হোক, কিন্তু ডালটা তো সব জায়গায় হয়, ওর জন্য একটু লঙ্কা ছাড়া ডাল, একটু ডিম সেদ্ধ হলেই ভাতটা, যে কোনো ভাত যদি খেতে পারে, তো গরম ভাতটা হাতের মানে হাতে একটু কচি দিয়ে ভালো করে ডাল দিয়ে একটু ডিম সেদ্ধ দিয়ে বাচ্চাকে খাইয়ে দিলে ওদের পেটটা ভরলো, তোমাদেরও শান্তি লাগলো যে না বাচ্চাটা খেয়েছে। আর তাছাড়া তো বাড়ির থেকে সেই তোমার খিচুড়ি টাইপের যদি খাবার খেতে চায় বাচ্চারা, তো সেই খিচুড়ি টাইপের খাবার করে সেটাকে মিক্সারে করে টিফিন কৌটোতে ভরে না তারপরে নিয়ে যেতে হবে। তো এই কারণে আমি এই একটা কারণে বলবো, আর দুটো কারণ হলো দেখো, এই যে খিচুড়ি টাইপের খাবারটা বাচ্চাদের জন্য আলাদাভাবে করা, তারপর সেটাকে মিক্সারে পেস্ট করা, তারপরে খাওয়ানো, সেটার থেকে দেখবে যে মানে আমাদের যে রান্নাটা হচ্ছে সেই রান্নার মাঝখানেই বাচ্চার জন্য 1-2 বিশ্রাম মাছ রান্না করতে কোনো মানে খাটুনি নেই, ওর মধ্যেই হয়ে যায়। তারপরে তোমার ভাতটা তো আমাদের হলোই, সেই বা গরম ভাতটা একটু হাতে ভালো মতো পিষে মাছের ঝোল দিয়ে কিংবা ডাল দিয়ে যা দিয়ে হোক খাইয়ে দিলে, লঙ্কা ছাড়া যেটা হয়।
তো খাই দিলে দেখবে তাহলে তোমাদেরও মানে কাজেরও সুবিধা হবে, আর বাচ্চারও মানে খাবারটাও শিখে যাবে, আর তোমার কোনো জায়গায় গিয়েও তোমরা সেই খাবারটা খাওয়াতে পারবে। মাছ ভাজা থাকলে একটা রুই মাছের পেটির মাছ ভাজা নিলে কি, একটু ডাল নিলে কি, একটা ডিম সেদ্ধ নিলে দেখবে ডালটা তো সবার বাড়িতে থাকে, জ্যান্ত মাছটা না সবার বাড়িতে, তার বাচ্চা থাকে না যে সবার জন্য সবাই জ্যান্ত মাছটা আনবে। তো এই জন্যই আমি আমার ছেলেকেও আমি খুব তাড়াতাড়ি, ওর 1 বছর 5 মাস চলছে, ওকে আমি এই জন্য তাড়াতাড়ি আর কি ফ্যামিলি ফুড খাওয়া ওকে আমি ধরিয়ে দিয়েছি। কারণ আমি এরকম অনেক ব্যক্তিকে দেখেছি, আমি দেখেছি আমার ছেলে রান্না করে আসার সময় আমার একজন রিলেটিভ তার বাচ্চার 1 বছর পূর্ণ হয়ে গেছে, তবুও সে বাটিতে করে সেই তোমার ভাত তৈ লেই লেই করে নিয়ে এসেছে। তো আমার শাশুড়ি মা আর কি আমাকে বলছিলেন যে এবারে কি না গোটা ভাত খেতে পারে না, মাছ খেতে পারে না, তো সেই জন্য আমার এখনও সেই ভাত লেলেই করে নিয়ে আসতে হয়, মানে আমি যেখানেই যাই সেখানে এরকম ভাত লেলেই করে নিয়ে যাই। তো আর আমাদের পাশে ফ্ল্যাটে থাকে, আমাদের পাশে ফ্ল্যাটে থাকে ওই বাচ্চাটা তো প্রায় 2 বছরের উপরে বয়স হয়ে গেছে, এখনো ভাতই খায় না, সব সময় লিকুইড খাবার খাওয়ায়, মানে সেরেলাক। 2 বছর হয়ে গেলে তো সেরেলাক খাওয়ানো যায় না, ওই হোমমেড সেরেলাক ওর মা বানিয়ে দিয়েছে, তো সেই হোমমেড সেরেলাক নাই দুধ নাই তোমার ওই হরলিক্স, তো এগুলো জাতীয় খাবার খায়। ভাত দুপুরবেলা ভাত খায়ই না, খেতেই চায় না, বলে এক দু কামড় খায় আর না খেলে বন্ধ করে দেয়, মানে ওই যদি তুমি একদম ওই ভাত খিচুড়ি টাইপের করে একদম গরম জল দিয়ে মিশিয়ে মিক্সারে লেলেই করে দাও তাহলে খাবে। তো আমার মনে হয় এই যে 2 বছরের বাচ্চাটা যে এইসব খাচ্ছে, এইসব খাওয়ার থেকে মানে ও যদি এমনি আমাদের ভাত মাছ ডাল এটা খেতে পারতো আমার মনে হয় ওর মারও সুবিধা হতো, তাই না? আর বাবা মা দিনের বেশিরভাগ ফ্যামিলিতেই সবাই একা একা বাচ্চা মানুষ করে, তো সেই ক্ষেত্রে সবারই কাজে সংসারের কাজ সমস্ত কিছু নিজের হাতেই করতে লাগে, তারপরে যদি আবার বাচ্চার জন্য আলাদা আলাদাভাবে এটা না খায় ওটা না খায় আলাদা আলাদাভাবে অনেক খাবারটা করতে লাগে, এমনিতেই বাচ্চাদের সারাদিন এটা ওটা খাবারটা করতেই লাগে, তো তারপরেও যদি আবার আলাদাভাবে ভাতের খাবারটাও করতে লাগে তাহলে দেখবে মাদেরও একটু সময় মানে মাদেরও সময় লেগে যায়, মারাও একটু রেস্ট কম পায়, মানে দেখো অন্য কাজে তো সময় দিতে হয়, সেই জন্য আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের দুপুরবেলা ফ্যামিলি ফুডটা ধরিয়ে দেওয়া ভালো। দেখো আমার যেটা মনে মানে আমি যেটা বুঝি আমি যেটা মনে হলো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এখন এবার যা যা বাচ্চার ব্যাপার সম্পূর্ণই তাদের মায়েদের উপর ডিপেন্ড করে যে তার মারা কি খাওয়াবে না খাওয়াবে, একটা বাচ্চা কি খায় না খায় তার মার থেকে বেশি ভালো আর কেউ বোঝে না, মা বোঝে যে একটা বাচ্চা কি ভালো খায় না খায়। তবে আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ আমি যেদিন ওই ঘটনাটা দেখেছি আমার ছেলের অন্নপ্রাশনের ঘটনাটা, মানে বাচ্চাটা তখন আমি 1 বছরের ওপরে বলছি কেন, বাচ্চাটা তখন 1.5 বছর বয়স, হ্যাঁ 1.5 বছর বয়স, মানে আমারই খুব ক্লোজ রিলেটিভ বলতে পারো, 1.5 বছর বয়স। তো ওর মা দেখি আমাদের বাড়িতে এসে ওর টিফিন বক্সে করে ওরকম লিকুইড খিচুড়ি করে তারপর সেটাকে তোমার মিক্সারে একদম করে নিয়েছে, আমার শাশুড়িমাকে বলছে একটু গরম জল করে দেবে, কাকিমা আমি গরম জল দিয়ে খিচুড়িটা আর কি মিশিয়ে তারপর খাবো। তা আমি বলছি কি এখন 1.5 বছর বয়স তোমার ছেলে তো অনেক দাঁত উঠে গেছে, বলে কি না খেতে পারে না গো একদমই, তো আমার শাশুড়িমা বলেছিলো যে তুমি নাই অনুষ্ঠান বাড়ি থেকে ভাত আর একটা মাছ ভাজা নিয়ে আসো, আমি নাই ঘরে একটু মুসুরির ডাল লঙ্কা ছাড়া করে দিচ্ছি, তো আমি বলছে না না ও একদমই ওইসব খাবার খেতে পারে না, খেলে বমি করে দেয়, মানে গোটা থাকলে বমি করে দেয়, তো সেই জন্য ওই লিকুইড মানে ওই খাবারটা আমি করে নিয়ে এসেছি, তো ওই খাবারটাই খাবো। তো তখন থেকে আমার মনে হয়েছে যে না আমি আমার ছেলেবেলায় আমি সেটা করবো না, ওকে আমি যত তাড়াতাড়ি পারি তো আমাদের যে ভাতটা হয় সেই ভাতটাই মাছের ঝোল খাওয়ানোটা অন্তত পক্ষে শুরু করে দেবো। তো যাই হোক আমি ব্লগ দেখাতে এসে কী কী সব বলে গেলাম, তো যাই হোক আমার মনে হয় অনেকের সুবিধা হতে পারে আমার এই কথাগুলো শুনে, তো সেই জন্যই আমি এই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে গেছে, তারপরে দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।